এখানে যেটা করতে হয় এটা একটু খেয়াল করেন, এখানে আমার অলরেডি আমার মনে করাও আছে, এই দেখেন 5 ফেব্রুয়ারি করে রাখছি আমি ওনলি ফর ক্যাম্পাসের জন্য, ঠিক আছে। এখানে আমি রাইট মাউস ক্লিক করে এই যে আমার এখানে অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম, এই যে এখানে যে চেঞ্জ করে হলো এটা হলো উইন্ডোজ 10 আর কি, এখানে হিসাবে আমার এখানে হবে কত আছে, কত 5 তারিখ না, 5 ঠিকই আছে, শুধু 1 মাস আমি এটাকে আরও 1 মাস পিছনে দিয়ে দিচ্ছি, চেঞ্জ করে পিছনে চলে যাও। আপনার কি ডেট শেষ না? আমার স্যার আমার কয়েকদিন পর পরে সমস্যা কি হয়, আমার 5 দিন দিয়েছে আমার ওটাই, এরপর 5 দিন দিলে আমি আবার কি করি, তারপর আবার 1 মাস কি দিতে হয়। যাই হোক, আমি যে ফেব্রুয়ারিতে আমরা চলে গেছি, মানে সোজা কথা ডেট ফিসে দিবেন, 1 মাস যাওয়ার পরে ডেট ফিসে দিবেন, এই যে আমি ফেব্রুয়ারি 5 তারিখ দিছি, এখন আর আমার এখানে সমস্যা করবে না। এই দেখেন ক্যাম্পাসিয়াতে গেলাম আমি, জায়গায় কি আছে, জায়গা হবে সবার নিয়ে আসেন, ওটা নিয়ে আসেন। আজকে আমিও বলি একটু আগে আমি ইয়ার কাছে গেছি, মেম্বার কাছে গেছি, এই ব্যাপারটা বলার জন্য আর কি চেয়ারগুলো নিয়ে রাখছে এখানে। আচ্ছা এই যে দেখেন এখানে আপনার খেয়াল রাখেন, আমার এখানে কিন্তু গতকালকে আমি 2টা ল্যাপটপই একসাথে ইনস্টল দিয়েছিলাম, তো একটাতে আমি ডাউনলোড দিয়েছিলাম, একটাতে ইনস্টল করছি, একটাতে ইনস্টল করে নিই, এটাতে আমি ইনস্টল করে নিই বলেন ইস্যু করে নিয়ে দেখতেছি যে আমার ইয়ে দেখাচ্ছে আপনার কাছে 0 ডেজ, আমরা কোনো তারিখে নেই। তারপরে আমি কই তুমি যেটা আমার দেখাইতেছ ওটার সমাধান তো আমার কাছে আগের আছে, তারপর এটা কী করছি আমি 5 ফেব্রুয়ারিতে নিয়ে গেছি, এই যে এখন বলতেছে আমার কী আছে, আমার আমার মানে আমার এখন পুরো দিনই আছে, আমার কোনো সমস্যা নেই, ফিনিশ। এখন সবচেয়ে ভালো এখন ধুমেইয়া কাজ করা, তো আমার এই সিস্টেমের কথা তো যেদিন ক্যাম্পাসিয়ার নাম আমি প্রথম মুখ দিয়ে বের করছি সেদিনই আমি কথা বলছি, এখন আপনারা বলতেছেন যে এই কী সেই কী দিয়ে অনেক কিছু করা যায়। আমি নিজে পারি কিন্তু আচ্ছা ইয়ে করেন ইয়ের সাথে সব যদি ট্রেন করে নাই এসিআরে চলে আসুন, চলে আসুন চলে আসুন, সব সময় দেখুন কোনো সমস্যা নেই, আমি চাচ্ছি যে আমি দেখাইতাম আমি নিজেও করছি, তারপর আমি চাচ্ছি আপনি একটু বেশি এক্সপার্ট, আমার স্যারে চলে যান, ওই স্যারে চলে যান, আমার এটাতে চলে যান, এটা এটা পড়ে থাকে এই চেয়ারে চলে যান, আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা বিজয় হচ্ছে কিন্তু একটা খুঁটে খুঁটে প্রশ্ন করবেন, খুঁটে খুঁটে প্রথম কথা হচ্ছে আমরা ইম্পোর্ট করব ভিডিও, ইম্পোর্ট করার জন্য স্যার এটা করব। আচ্ছা ইম্পোর্টেড তো মনে হয় আরেকটা আরেকভাবে মানে ইম্পোর্ট করা যায় নাকি স্যার, এখান থেকে করা যায় এই যে ইম্পোর্ট করতে, এখানে আরেকটা আছে মনে হয় ইম্পোর্ট, ফাইলে যাই, ফাইলে এই যে ইম্পোর্ট, হ্যাঁ দেখছেন কিনা ইম্পোর্ট মানে আমরা ওই যে ছবি টুবি যেগুলো আমরা দেখেন তিনভাবে দেখা হয়েছে, আরেকটা হচ্ছে ভিডিও থেকে সরাসরি নিচে ইয়া, তাই দেখেন আমাদের কিন্তু আমাদের টিম বসলে কিন্তু আমাদের এই অনেক জিনিস বের হয়েছে। ওকে ঠিক আছে একটা জিনিস ইম্পোর্ট করেন, এখানে যদি সরাসরি চলে আসে নিয়ে আসেন নিয়ে আসেন একটা, সেটাকে ড্র্যাগ করে আমরা এখানে আনতে হবে, হ্যাঁ ড্র্যাগ করে মানে ক্লিক করে, হ্যাঁ আমরা ওইখানে নিয়ে রাখবো। ওকে স্যার পারফেক্ট, হলুদ রেখাগুলো আর কি আমাদেরকে দেখাই, হলুদ রেখাগুলো এই স্যার আমি অনেক সময় ভিডিওগুলো ইয়ে হয় না, এই যে দুইটা রেখা দেখাইতেছে এগুলো দেখাইতেছে না, সেটা বাইরে গেলে কি হবে, এটা বাইরে গেলে এই যে যদি বাইরে যায় তাহলে ওইটা হবে না, ভিডিওটা যখন শো ইয়ে হবে তখন এই পর্যন্ত হয় এই অংশটা কেটে যাবে, এই অংশটা ওকে যেখানে আমরা ছোটো করে নিই স্যার তাহলে কাজ করতে সুবিধা। আচ্ছা কি ছোটো করছেন এটা কিন্তু অনেকে বুঝে নাই, এই যে আচ্ছা এটা এখন ছোটো পুরাটা একই ইয়ের মধ্যে দেখা যায়, আবার একটা এদিকে নেন প্রথমে যে এখানে নেওয়ার সাথে সাথেই এটার একটু এদিকে নেন, এই যে এই জিনিসটা এইটা আমাদের এটাই এখানে গেছে, এই যে ট্র্যাক একে গেছে, এখন আমরা কিন্তু কাজ শুরু করবো, হ্যাঁ কি ছোটো করবো বড়ো করবো কোন জায়গা দিয়ে কাটবো কোন জায়গা দিয়ে আমরা সংযোজন করবো বিজন করবো জানাচ্ছে, কিন্তু আমাদের শেষ পর্যন্ত আমরা এখন যেতে পারি, শেষ পর্যন্ত আরও অনেক ওই দিকে, এটাকে যদি আমরা একটু
ইয়ে করি, এই যে এখানে 10 সেকেন্ড আর 10, তারপর 20 সেকেন্ড, 30 সেকেন্ড, প্রতি 10 সেকেন্ড পর পর টাইমিংগুলো। আর এই যে এখন দিলে এই যে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড করে মানে আরও জমে, আরও জমে কাজ করে। আর এখানে দিলে এই যে 16, স্যার এটা সেকেন্ড না মিনিট, প্রথমে দেখিনি ভিডিওটা একটুকু, তারপরে স্যার প্রথম কাজ হচ্ছে আমরা ভিডিও কাট করবো। আমরা এটার আগে পরে আমাদের ওই দিনের ক্লাসটাই আমরা করি, আমরা আগে পরে কিছু কিছু জিনিস বসাবো। আচ্ছা, আগে পরে সেটা আমরা চাচ্ছি যে এখান থেকেই আমরা নিতে চাচ্ছি। আজকে আমরা এগুলো একটু একটু দেখাবো, আমরা সবই দেখাবো। ওই যে সন্দীপ স্যার বলছে যে একদিনই দেখানো সম্ভব, আসলে একদিনই দেখানো সম্ভব, সম্ভব স্যার একদিন দেখানো সম্ভব, সেটা কোনো বড় ধরনের কোনো জিনিস। ইম্পোর্ট মিডিয়া ওইখান থেকে আনতে চাচ্ছেন? হ্যাঁ, আমরা এখান থেকে একটা বানাই, ওইখান থেকে, ওইখান থেকে বানাবো। জি, এখান থেকে নিয়ে একটা বানাই, অ্যানোটেশনে দেন, অ্যানোটেশন আরও আছে। এই যে অল এ ক্লিক করলে রাইট, এই দেখেন এই যে অল এ ক্লিক করলে সবগুলো দেখেন বিভিন্ন রকমের। আচ্ছা, এই জিনিসটা কি মূলত বলুন তো স্যার? এগুলো স্যার এগুলো হচ্ছে অ্যারো, বা যে আমি যেটা চাই কোনো লেখা লিখতে চাই এটার মধ্যে। আচ্ছা, বা যে কোনো কিছুই লেখা ইন্ডিকেটর। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমরা যদি কারো কোনো ভিডিও বা কোনো টিভির বা কোনো সংবাদ যদি আমরা তাদের কি জানি কোনো চ্যানেলের কোনো ভিডিও, সোজা কথা শুরু একটা ইয়ে যদি আমরা যদি ডাউনলোড করি, সেখানে কিন্তু অনেকের ইয়ে থাকে, কী থাকে তাদের, তাদের নাম থাকে, কী বলে এগুলোকে, ওদের কী বলে, লগো, 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 ওদের লগোটা থাকে। আমরা ইচ্ছে করলে এটা দিয়ে ওদের লগোটা কী করে দিতে পারি, মুছে দিতে পারি, বা আমরা আমরা নিজেরা একটা ইমেজ এখানে দিতে পারি। এখন আমরা একটা লগো নেই, এখান থেকে আমরা একটা লগো তৈরি করি, লগো তৈরি করি, লগো বসে বসে। আমি একটু আমি একটা টিউটোরিয়াল দেখছি তো জাস্ট ওই সিরিয়ালে, এরপর আপনাদের সব আপনারা শেয়ার করবেন আগে পরে কী দেখানো যায় না দেখানো যায় সেটা। আচ্ছা, আমরা এখানে দিব এটা, এটা এখানে থাকবে। এই লেখাটা এডিট করার জন্য এখানে ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করে যেটা লিখব আমরা এখানে হ্যালো দিতে চাচ্ছেন। আচ্ছা, আজ আগে লগোটা দেন। আচ্ছা, একটা লগোটা একটা দেন, যেটা এটা আপনি একটা লগো দেন। লগো বলতে স্যার লগো দিতে হলে তো স্যার ইনপুট করতে হবে। আচ্ছা, আমি চাচ্ছি এই জিনিসটা যদি আমরা করি, আচ্ছা এটা কন্ট্রোল জ্যাড দিলে চলে যাবে। আর আরেকবার দেন, আমি তো সাধারণত কত পদ্ধতি বাইড করি চলে গেছে। আচ্ছা, মনে করেন আমরা এটাকে স্যার টেনে নিয়ে আসতে হবে, চলে যাবো না এখন? এই যে অ্যাড টু টাইম লাইন বলবেন। হ্যাঁ, এবার চলে যায়, রাইট মাউস ক্লিক করে চলে গেছে। একই কালার যদি হয়ে গেছে, এখানে আমরা আপনার কোম্পানির নাম কি? ও আচ্ছা, দেখেন ফার্স্ট ওয়ে, ফার্স্ট ওয়ে এসি এফেক্টস সেভেন, ফার্স্ট ওয়ে, ফার্স্ট ওকে। এটা আমরা লগো সিস্টেম করে, লগো সিস্টেম করে কর্নারে বসাই দেন ছোটো করে। ও আচ্ছা, ঠিক আছে। তখন ওনার ভিডিওটা, কারণ আপনি যখন যে ভিডিওটা করবেন এটার জন্য আরেকজনের মালিকেরা দাবি করতে না পারে, রাইট? এটার এবার এক কর্নারে নিয়ে যাই আমরা। আমরা এটার মধ্যে যে অনেক কিছু এটা নিচে নিয়ে আসেন, আমরা নিচ কর্নারে নিয়ে নেই। এখানে অনেক ধরনের আছে, আপনারা যেটা যে পছন্দ করেন সেটা সে, এই যে আমরা একটা কর্নারে নিয়ে জি আমরা সেটা জাস্ট আমাদের হচ্ছে উদ্দেশ্য হচ্ছে আমরা দেখান। আচ্ছা স্যার, এখানে আমরা এটার সাথে রিলেটেড একটা কাজ স্যার, ওকে বিহেভিয়ার, এখানে বিহেভিয়ার আমরা একটা সেট করে দিতে পারি। এটা কীভাবে আসবে, ভিডিওটা যখন শুরু হবে তখন এটা কীভাবে আসবে আমরা দেখি কীভাবে আসে এটা। হ্যাঁ, তারপর স্যার বিহেভিয়ার চেঞ্জ করতে পারি আমরা এখান থেকে। ওই যে টেনে এনে ড্র্যাগ করে আনি এখানে দিতে হবে। হ্যাঁ, ওটাকে আমরা কীভাবে ওখানে দেখবো দেখতে পারি, আগে একই আসছিল, ও একই আসে, হ্যাঁ আগেরটা ডিলিট করি নাই এই জন্য। আমরা চাচ্ছি এই যে লগোটা, এই লগোটা আমাদের পুরো ভিডিওতে থাকবে, তাহলে আমরা কি করবো, তাহলে এটাকে এই যে এখান থেকে এটাকে টেনে দেন, এরকম করে তাহলে টানতে সুবিধা হবে।
ওটা ভিডিওতে এই স্যার এটা ছোট করে দেন তাহলে ছোট করে দেন ভিডিও টাইম সমান করে দিবেন জি ভিডিওর সময়টা খালি বৃদ্ধি করে সুবিধা জি দেখা যান আর বেশি দেখেন এখন কি 1 ঘন্টা 4 মিনিট হয়েছে কারণ হচ্ছে ওই যে উনি টাইম দিয়েছে আবার স্যার আগের জায়গায় নিতে পারবো তাহলে এক্ষেত্রে আমাদের মিনিট ভিডিওটা যত মিনিট আমাদের তত মিনিটে নিতে হবে নাকি আমি মানে লম্বার দিক থেকে লম্বার দিকে স্যার অত মিনিটের বেশি হবে না কিন্তু কম হবে এখানে তারা কি এর এর চেয়ে কম পারবে না এই তো এটা এটা কত এটা 16 মিনিট এটা 32 মিনিট 48 মিনিট এর চেয়ে মনে তারা কি ছোট করতে পারে না এমন কিছু কিনা না স্যার একটু দেখেন তো কাইন্ডলি আমি যা আমি যাচ্ছি জিনিসটা দেখো স্যার আর একটু ছোট করে ওকে স্যার এর একদম ছোট করে একদম শেষ করে ফেলতে পারবো কিন্তু স্যার বড় করতে গেলে আমি এর মানে যতটুকু ভিডিও এর বেশি বড় করতে পারবো না ভিডিওটা যে আদৌ কাটা গেছে কিনা এটা শিওর হবেন এটা শিওর হতে চাই আচ্ছা ওকে এই দেখেন স্যার এখানে হচ্ছে 1 ঘন্টা 37 মিনিট আমাদের কি আছে দেখেন না আমরা ওগুলো দেখবো না এই মুহূর্তে আমরা অলরেডি ভিডিওর শেষের অংশটা আসে কিনা এখানে আনলো ভিডিওর শেষ অংশ আসে কিনা ওকে লাস্টে কি ছিল আর এখন কি আছে স্যার এখান থেকে এটা আসে এখানে কি দেখতে হবে না যে কি আছে এখন যে সব স্যার বলতেছে যে সব সব দেখতেছে না শেষে আছে আমাদের আরো শেষে যান ওকে এই যে এটা ও রাইট এটা কিন্তু বুঝি আমার একদম শেষ অংশটা আচ্ছা এখন স্যার এই যে উনি টেনে দিয়েছে এভাবে আনছিল উনি এখন আছে কিনা এখন আছে কিনা দেখেন স্যার নাই আমাদের যত মিনিট ছিল তত মিনিট থেকে 48 মিনিট এসে শেষ হয়ে গেছে বা আমরা যে যতটুকু মিনিটে চাই এই দেখেন আমি যত মিনিটে চাই এই যে এখন হচ্ছে 48 মিনিট 24 সেকেন্ড 43 মিনিট বা এই আমার ভিডিওটা যত বড় আমাদের ভিডিওটা মূলত কত মিনিট এই যে দেখেন ভিডিওটা মূলত কত মিনিট তত মিনিটের বেশি আর টানলে হবে না এখন আমি যতই টানি লাভ হবে না যাবে না ওয়াও কারণ হচ্ছে ভিডিওটা এত মিনিটের আমাদের ভিডিওটা 1 ঘন্টা 52 মিনিট 34 সেকেন্ড 21 মিলিসেকেন্ড আচ্ছা এই স্যার এখন আমি ছোট করে দিছি এখন এটা মানে উইন্ডো 10 এর মধ্যে ন্যানের মধ্যে মানে এটা এই কে যে মিনিট দাও এই জন্য কি এটা কেটে গেছে আচ্ছা আমি যে জুম ইন করে না আমি জুম আউট করে দিলে তো ছোট হবে নিচেটা পড়ে যাচ্ছে এটা ছোট আর এদিকে আপনার মিনিট দেওয়া আছে এই জন্য কেটে গেছে তাহলে যদি মিনিটটা না আপনি মিনিট দেখি দেখি বিকল্প কোনো আছে কিনা হ্যাঁ স্যার আমাদের চাইছে যে সজীব সাহেব যেভাবে বলতেছে ছোট করে কাজ করা সেটা আমাদের করার কোনো আয় আছে কিনা আচ্ছা আর ছোট করা যাবে এখানে আর একটু জায়গা আছে কিন্তু স্যার উপরে এটা একটু জুম ইন স্যার এই যে আর একটু এর বাইরে আছে ওটা হবে না স্যার কিন্তু আমি আমি কাজ করি যে পর্যন্ত যাই না সেটা তো ভিডিও এডি কাজ করে স্যার ভিডিও তো ভিডিও তো ছোট হইলে স্যার ছোট ভিডিওটা বড় হইলে তো বড় আচ্ছা এদিকে মিনিট তো আচ্ছা যাই হোক ওকে এটা আমরা একটা সমাধান পেলাম এরপরে আর ছোট হবে কিন্তু আর বড় হবে সেটা বড় করলে কি বড় হবে বড় করলে ওই দিকে চলে আবার জুমে কাজ করা যাবে আর কি জুমে কাজের অনেক কাজ আছে এখন আমরা তাহলে আমরা লোগোটার একটু ফিক্সড করে ফেলাই প্রথমেই হ্যাঁ স্যার ফিক্সড যেহেতু আমরা কিছু কাজ করতে যাচ্ছি অলরেডি আমরা চাচ্ছিলাম একটা প্রজেক্ট হয়ে যাবে স্যার আচ্ছা এখানে যেহেতু ভিডিওটা যেহেতু আমাদের আমার ইয়ার এসইও এফেক্টস হেল্পের আমরা এসইও এফেক্টস হেল্পের এখানে লিখে দিই জাস্ট একটা জিনিস হয়ে যাক আমরা তাহলে স্যার অন্য কালার দিই নাকি দেন অন্য কালার কালারটা মনে হয় তেমন ইয়া হয়নি আমি লেখার কালার হয়েছে দিতেছি স্যার আমি
যেহেতু এটা লগো, সেহেতু এই যে নিচের দিকের যে ইয়াটা ইয়ে চিহ্নটা দেখেন হয় কি না, আগে হইলে পরে আবার সবাই হবে স্যার। এখানে আছে স্যার, এই যে এখানে লেখার স্টাইলটা আচ্ছা আপনি ভুলে গেছেন, দেখি আর কি হেল্প করতে পারেন দেখি। ওকে স্যার পাইছি, এই যে পাইছেন, ওয়াও যে কালার আছে সেটা আগে থাকে, আমরা এখান থেকে মডিফাই করে দিতে পারি এই যে এখান থেকে, আর এখানে রেডিমেড করা আছে এগুলো এগুলো ইউজ করতে পারি। একটা লোগো তো দু তিনটা কালার দেওয়া যাবে না, সেটা না সেটা যাবে না, সেটা যাবে এই জায়গাতে দেওয়া নাও দিতে পারি, ইয়া করা যাবে ওই যে ইয়া কালার আর ঠিক কাস্টম করা যাবে স্যার, দুই তিনটা কালার এভাবে দেওয়া যাবে যে এই যে এভাবে আমি আনলাম। ওকে স্যার এখন কিন্তু দুই তিনটা দুইটা কালার হয়ে গেছে, কেউ বুঝার কিন্তু সাধ্য নয় স্যার, দেখছেন কাজ করতে গেলে কিন্তু কি ইয়ে বের হয়, কিন্তু এর উপরে কি টেক্সট করা যাবে, আপনি যে দুই তিনটা কালার আনতে যেভাবে আনতেছেন একটা টেক্সট, হ্যাঁ টেক্সট কিন্তু একটাই করা যাবে সবগুলোর উপরে তো লেখান। আচ্ছা সমস্যা নেই স্যার, টেক্সট তো স্যার টেক্সট তো করাই যাবে সবগুলোর উপরে, হ্যাঁ স্যার সব কালার উপরে, সব কালার উপরে ফাইন। ওকে দেখি ব্রিলিয়ান্ট, পরন্তু ওকে স্যার ওকে আর একটা কালার নেই স্যার, এটা নিলাম, এটা কালার চেঞ্জ করে দিতেছি মানে সর্বশেষ কি করছিলেন জানেন, সর্বশেষ স্যার আবার এখানে ইয়ে নিয়ে আসছি, টেক্সটটা কেন না করে করে টেক্সটটা ক্যানসেল করে আবার টেক্সটটা আর পুরো টেক্সটটা টেক্সটটা ক্যানসেল করে দিই স্যার। আমি কিভাবে করছি দেখেন, এবার প্রথমে দিছিলেন ইয়াগুলো সেট করছেন একের পর এক, জি স্যার ইয়াগুলো সেট করছি, টেক্সটটা কিভাবে আনলেন সেটা ক্যানসেল করে আবার। ওকে এই যে এখানে স্যার আলাদা শুধুমাত্র টেক্সটের জন্য ইয়া আছে, শুধুমাত্র এনোটেট ইয়া ওটা একটা নিয়ে আসছি, টেক্সটটা আলাদা আছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু একটা টেক্সট আছে আলাদা, হ্যাঁ কোনো নিচে ব্যাকগ্রাউন্ড কোনো কিছু থাকবে না, এই যে এখন আমি দিলাম এই যে পুরো ইয়েটার উপর হয়েছে, বা আমি আর কি মডিফাই করে দিতেছি, ভিডিওটা লোড়ে গেলে সমস্যা স্যার, এটা ভিডিওটা যেন না নড়ে, এই তিনটা কালার উপরে আমার হয়েছে, ঠিক আছে যে কোনো একটা লেখেন আমরা এখানে, এবার ছোটো বড়ো করা যাবে কিনা, হ্যাঁ স্যার ছোটো বড়ো করা যাচ্ছে না, সবগুলোই যাবো সবগুলো। আচ্ছা এটা কি গ্রুপ করার দরকার হয়নি, এমনি হয়ে গেছে, এমনি টেক্সট দেওয়ার পরেই এমনি হয়ে গেছে, তার মানে গ্রুপ করা দরকার স্যার এখন স্যার, এই যে এখন যেভাবে আছে এই ভিডিওটা এই পোস্টটা আমি করতে চাইছিলাম, হ্যাঁ গ্রুপটা সেটাই, যেটা তো গ্রাফিক্সের একটা ভাষা হলো গ্রুপ করা, গ্রুপ বলতে স্যার আমি বুঝি গ্রাফিক্স শিখছেন না আপনি, শিখছি স্যার গ্রাফিক্সের মধ্যে কিন্তু অফিস ওয়ার্ডও তো গ্রুপের কাজ আছে আছে না, মানে এই যে তিন চারটা এখন চেয়ে বসছি না না স্যার, এখানে কোনো গ্রুপের কাজ আমি আমি জানি না, আমি যতটুকু জানি ততটুকু গ্রুপ কাজ লাগে না, লাগে না স্যার, আমার প্রত্যেকটার জন্য আলাদা ইয়ে আছে, আচ্ছা আমি এগুলোর নিচে না ইয়ে করতে পারি, এত অনেক ইয়ে ট্র্যাকগুলো কিন্তু অনেকগুলো হয়ে গেছে, ট্র্যাকগুলো আমি কমাইতে পারি, আচ্ছা ট্র্যাক পাঁচটা হয়ে গেছে না আমাদের একের পরে, ট্র্যাকগুলো কমানোর জন্য স্যার ভিডিওটা আর একটু ঝামেলা আছে, ট্র্যাকগুলো আমরা আপনার কি ট্র্যাক কি বুঝতে পারছেন, ট্র্যাক হচ্ছে যতগুলো জিনিস আমি ওখানে সংযোজন করি ততটা আমার ইয়ে হয়ে যায়, এখান দিয়ে বেড়ে যায় ততটা জায়গা, আর এমনিতে আমি বাড়াইতে পারি, যে আরেকটা নিলাম আরেকটা আট নাম্বার ট্যাগ আমার মাইনাস আছে, হ্যাঁ মাইনাস আছে ট্যাগ, এই যে এটি মুভ ট্যাগ চলে গেছে স্যার, সাত নাম্বার ট্যাগ চলে গেছে, তাহলে ট্যাগগুলো আমাদের, আচ্ছা আমরা ট্যাগগুলো সব কমানো যায় কীভাবে, ট্যাগ স্যার বাড়াইতে হলে স্যার প্লাসে ক্লিক করলে হবে, ওটা কি চলে গেছে আমাদের, ওটা নাই এখন, কোনটা হ্যাঁ স্যার আছে লগো এখানে হলে আছে, পুরো পুরো ইয়েতে নাই না, আগে লগোর কাজটা শেষ করেন, আগে একটা একটা করে কাজ আমরা শেষ করে ফেলি, কিভাবে করি সেটা দেখুক সবাই, আমি সিরিয়ালি করতেছি আপনারা ইয়ে করেন, প্রয়োজনে প্রশান থাকলে আপনারা করেন, লগোটারের প্রথমে আমরা সেট করে ফেলি, লগোটারে ইয়েতে নিয়ে যাবেন,
প্রত্যেকটা লগ ইনের টেনেন্টের বড় করতে হবে। একটা কাজ করেন স্যার, এই একটু পরে সহজ হয়ে যাবে, তিনোটা একসাথে কেন? আমি চাচ্ছি এরা যেহেতু বিগিনার লেভেলের, আপনি এদেরকে সব ঝামেলা নিয়েন না, এখন মাত্র একটা লোক দেন, মাত্র একটা লোক দেন, আমাদের ঝামেলা ডিফিকাল্টিজে যাওয়া দরকার নাই, আপনি এগুলো সব ট্র্যাকগুলো রিমুভ করেন করেন করেন, কারণ আমার পারা যাবে সমস্যা নেই, কারণ এরা শিখতে গেলে যদি ডিফিকাল্ট ফিল করে ঘোরা করতে পারবে না, একটা নিয়ে দেন শুধু, একটা নিয়ে শুধু, হ্যাঁ আলিয়া ফেলাই ওরা মানে একটা ট্র্যাকই থাকবে, জি শুধু একটা একটা লাগে, শুধু একটা লাগে, এটা শুধু এটা এটা ওয়ালিউল মেরার সাহেবের কোশ্চান ছিল বলে আমরা সেটা করছি, সেটা পরবর্তীতে আমাদের দরকার হবে। তাহলে স্যার শুধুমাত্র এটাই থাকবে, শুধু এটা নেন, শুধু এটাই থাকবে, শুধু এটা এটাই নিয়ে নেন। কি কিছু লেখা থাকবে? একসাথে দেখি সেটা আমরা কিভাবে, অন্যরা দেখা যাচ্ছে অন্যদের একটা লোগো থাকতে পারে, সেটা আমরা কিভাবে ইম্পোর্টে যান, ইম্পোর্টে যাচ্ছে হবে নাকি ইম্পোর্টে ইমেজে যান, যেখানে দিতেছে এটা বসাই দেন, যেকোনো এক জায়গায় ওটা ডিলিট করে দেন, ওটা ডিলিট করবো, এটা ডিলিট করে দেন। নাড়াচাড়া করবে সেটার ব্যবস্থা হবে স্যার? না না সেটা 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 আমরা পরে দেখি, আগে ইয়েটা করেন। আচ্ছা নাড়াচাড়াটার ইয়েগুলো আমরা পরে আসতেছি, লাফালাফি ওখানে আছে আনলে কিন্তু আমরা শেয়ার করে ওটা করলেই আমাদের ইয়াটা চলে আসবে জায়গাতে। এবার স্যার এবার কি করবো? আচ্ছা আর কি কাজ করা যায় স্যার? ভিডিও আমরা প্রথম দিয়ে একটা হিডিং দেবো, যে কোনো একটা দিব আমরা ওয়েলকাম টিম, শেষে একটা ওয়েলকাম টিম হবে, তাহলে প্রথমে আমাদের ওয়েলকাম টু মাই কি, এটা কিন্তু আমাদের এইচটিএমএল এর ইয়া টিউটোরিয়াল ছিল ওটা, এটা এটা এইচটিএমএল ক্লাসের স্যার এখানে যে এটা থাকবে, কিন্তু স্যার এটা থাকলে স্যার অনেক সময় কোনো ডকুমেন্ট এখানে শো করতেছে, এটার জন্য দেখতে পাবো তাহলে আরও ছোটো করে যাই, এই জন্যই অনেকে এই কর্নারে দেয়, এই কর্নারে দেয়, এই কর্নারে দেয় অনেকে, এই কর্নারে দেন। ওকে স্যার আমি এটা উপরে থাকে সাধারণত ইয়ার চ্যানেলগুলা, ওই যে বিভিন্ন নাটক
সরে গেছে না? হ্যাঁ স্যার সরে গেছে, সরে গেলে একটা সমস্যা। ভিডিওটা সব কিছু করলাম, এই যে ভিডিওটা সব কিছু করলাম, কিন্তু স্যার আমি যখন এক্সপোর্ট করলাম তখন দেখলাম যে ভিডিওটা এইভাবে আসছে, স্যার কেমন দেখা যায়? স্যার এটা আমার অনেক সময় হয়েছে আমার নিজেরও, এই জন্য স্যার এটা অনেক কেয়ারফুল। এই তিনটা জিনিস এখানে সবসময় ফিট থাকতে হবে, আর এইগুলা মানে না জানালে হাত দেওয়ার প্রয়োজন নেই। ওটা বরাবর হয়েছে কিনা আমরা এটা দেখার জন্য, এই যে বড় করে না, হ্যাঁ এই বড়টা কিভাবে করছেন? এই যে এখন হয়েছে স্যার, ওই সময় একটু গ্যাপ ছিল। ওকে কিবোর্ডে কি প্রেস করছো? কন্ট্রোল, হ্যাঁ কন্ট্রোল প্রেস করছি। আমি ভিডিওটাকে যদি এখন নাড়াচাড়া করি, যে আমার ফ্রেম থেকে সরে গেছে, এখন এক্সপোর্ট করলে শুধুমাত্র এই কোডটুকু এক্সপোর্ট হবে, কিন্তু স্যার আমি যদি চাই যে এইভাবে না হইয়া এই যে প্রফেশনালি করতে গেলে স্পেস, এইবার স্যার আমি নাড়াচাড়া যেভাবে করি হ্যাঁ স্পেস প্রেস করে নাড়াচাড়া করলে যে হাতটা ইয়ে হয়, কিন্তু এখন কিন্তু ইয়া। ওকে স্যার সবই কিন্তু প্র্যাকটিসের বিষয়, আমরা আগের জায়গাতে নিয়ে আসি। ওকে স্যার এই যে এটা খুললে একবার নাড়াইছি তো এখন স্যার সমস্যা করতেছি। ওকে স্যার এইভাবে থাক, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন ফার্স্টে আমরা এখন আমরা একটা একটা করে কাজ দেখি। আমরা লোগোটার কাজ দেখলাম, এইখানের মিডিয়ার মিডিয়াতে তো আর কিছু নাই। মিডিয়াতে স্যার এখানে অনেক কিছু আছে, যে এখানে অনেক এগুলো স্যার অনেক সামনে তো ওই যে মিউজিক বসানো, আচ্ছা সামনে দিয়ে ইন্ট্রো বসানো, ইন্ট্রো যেটা ইন্ট্রোর কথা যেটা বলছিলাম, সামনে দিয়ে একটা ইন্ট্রো বসাই আমরা এখান থেকে, সামনে ইন্ট্রো ওয়েলকাম টু ভাই এখান থেকে একটা ইয়ে দিয়ে, সেটা কোনটা দিয়ে দিলে সবচেয়ে বেটার হবে, সুন্দর হবে কোনটা দিয়ে? জিনিসটা কি আসলে সেটা একটু আমরা সবাই দেখতে চাই। এখানে অত মনে হয় আরো কিছু আছে, অনেক আছে এখানে, কিসের ট্রানজেকশন এটা, কিন্তু ট্রানজেকশন কিনা কোনটা ট্রানজেকশন? মানে আমরা ট্রেক বাড়াই সমস্যা নেই, নতুন জিনিস স্যার। ওকে এটা এইভাবে
এখানে লেখা দিব, লেখা দেওয়া যাবে, এটাও চলে সুন্দর। এখানে একটা নিয়ে দিতে পারেন, এখানে ওয়েলকাম ইন্ট্রোডাক্টরি করব বসাবো। সমস্যা করে স্যার দাঁড়া যেতেছে, যে টানতেছি স্যার কিন্তু ফ্রিলি টান টানা যেতেছে না। হ্যাঁ স্যার, এই যে এটা আবার এইটা আর এটা মনে হয় দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি মার্কা একটা, এই জন্য এটা করে, এই জন্য আমি দেখছিলাম যে নর্মাল দেন, ওটা ডিটেক্ট করে দেন। কোনটা দিবেন দেন, এইখান থেকে দেন, ইজি একটা দেন, এই যে ইজি ইজি একটা দেন, ইজি একটা দেন। ইন্ট্রো না, ইন্ট্রো না, এটা ইন্ট্রো আছে, ইফেক্ট। আচ্ছা, ইফেক্টটা কি আমরা প্রথমে দিতে পারি না? ইচ্ছা স্যার দিলে একটা ইয়ার ইন্ট্রো শেষে ইফেক্ট দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, তাই ইন্টুর শেষে দেওয়া যায় নাকি? তাহলে আমরা কি ওয়েলকাম টু মাই চ্যানেল বা এই ধরনের কিছু একটা দিয়ে দেন, মানে ইন্টুটা শেষ হয়ে ওইটা আমাদের ডিসপ্লেটা একটা একটু ইফেক্ট দেয়া, একটু রাইট দড়া দড়ি দিয়া মানে অন্য আরেকটা দেন। আমরা দেখেন আমরা একটা তৈরি করে ফেলাম, একটা তৈরি ইয়ে করে করে ফেলাম, মানে দ্রুত কাজ করতেছে না এই স্যার, আমি টানতেছি কিন্তু স্যার হইতেছে না। ও আচ্ছা, এটা এটা ফিট দিয়ে না, এটা ফিট দিয়ে দেন স্যার, ফিট দিলে হবে না তো, আমি ঠিক করে বসাই দিই স্যার, আমি আবার নিচে দিয়ে টানতেছি। এই যে ইন্টু ডিসিডেন্ট ওইখান থেকে না স্যার, একটু ডিলেটে করে দিয়ে হবে। ওকে স্যার, লাড়া দরকারটা কি এখানে নাই খেয়ে দেন, এখানে রাখতে গিয়ে রাখতে গেছি আর তো স্যার দাঁড়ায় গেছে। ওকে স্যার, এইভাবে আমাদের শুরু হবে, এই শুরু আমাদের হয়েছে, আমাদের লেখা লেখা উঠবে সিএল পিক্সেল, তারপর আমাদের ভিডিওটা হবে, তাহলে চলবে স্যার। হ্যাঁ হ্যাঁ, ইয়েটা করবো লেখা পেলাম, আমরা কি করছি সবাই একটু শুনো।
স্যার আমি কোডে তারপর এখানে কি করছিলাম আমি কোডে তারপর বলতেছি এই যে গ্রাফিক্স পরে আবার না হয় নাকি এজন্য নাকি না ও হবে স্যার আমি শিওর স্যার এই যে টাইপটা করো স্যার আমরা ওয়েলকাম টু এফএফএক্স হেল্প যেহেতু ওয়েলকাম বক্তব্যটা হ্যাঁ এবার আমাদের শুরু হবে এফএফএক্স হেল্প দিয়ে এই যে না এখানে লেখেন না ওয়েলকাম টু লেখেন না লিখতেছি স্যার ফাইনাল করে দিচ্ছি সবার জন্য সুবিধা হবে এফএফএক্স হেল্প দেখানি শুরু করব স্যার আমরা এখানে কেন সিএড এডিট করে না এটা যেভাবে ছিল সেভাবে এটা এডিট করব ওটা করা জানি হ্যাঁ করব এই স্যার এখানে প্লাস একটা চিহ্ন আছে আমরা এখান থেকে এটা এখানে প্রথমে আনছি ওকে আইনা এখানে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিয়ে করব এখানে দুইটা লেখা একটা হচ্ছে উপরেরটা একটা হচ্ছে নিচেরটা দুইটার জন্য দুইটা বক্স এই বক্সে ক্লিক করবো এটা উপরেরটা এডিট করবো এখানে এখানে যা ইচ্ছা তা লিখতে পারি কালার দিতে পারি অ্যানোটেশন দিতে পারি এখানে অ্যানোটেশন আছে অ্যানোটেশন দিতে পারি ওকে স্যার এখানে আমরা এসসিএফএক্স হেল্প লিখছি এখন স্যার নিচের লেখাটা যে নিচে একটা লেখা হয় জি নিচের লেখাটা যেটা কম্পোনেন্ট হ্যাঁ কম্পোনেন্ট এটা আমরা এডিট করবো কম্পোনেন্ট লেখাটা এডিট করবো ওকে এই কম্পোনেন্ট লেখাটা এটা আমরা এখানে কি লিখবো এখানে ওয়েলকাম টু ফ্রিতে কাজ করতে পারি না আমাদের ইয়ারগুলো কম সবাই দেখেন মাউস কিন্তু আমি হাতে দেবো পরে এটা শেষে গেলে মাউস হাতে দেবো নেটটা করে দেওয়ার কারণে স্যার অনেক কি হয়েছে এই স্যার আমি এখন টানলে হয় এতক্ষণ পর্যন্ত টানলে হয়ে যায় এখন এদিকে একটা মিউজিক এখানে হ্যাঁ এখানে একটা মিউজিক আছে তাহলে নেট না থাকলে ভালো হয় এই তো হ্যাঁ ওই যে স্যার আমাদের আর জিনিসটা তো আমরা অলরেডি একটা ট্র্যাকের মতোই স্যার স্যার ট্র্যাকটা আমরা যদি যে কপিরাইট ক্লেম না খাইতে চাই তাহলে এখান থেকে ইউজ করবো না আচ্ছা আবার বলেন তো মানে কপি এগুলা ইউজ করলে এদিকে মনোযোগ এদিকে মনোযোগ এগুলা ইউজ করলে সাধারণত কপিরাইট ক্লেম দেয় না কিন্তু কখন দেয় যখন আপনি বিজনেসের পারপাসে এগুলো দিবেন তখনই এই যে ইচ্ছা করলে কেন সে কোম্পানি আপনারা কপিরাইট ক্লেম দিতে পারে এগুলো দিলেন এগুলো এই মিউজিকগুলো ইউজ করলে কেন তারা কি এগুলোকে ফ্রি দেয় না হ্যাঁ ফ্রি দিছে কিন্তু আপনার হোমের জন্য বা বিজনেস পারপাসের জন্য না তখন তো নিজেরাই আমরা করে দেবো পুরাটা একটা মিউজিক নাকি হ্যাঁ মিউজিক না টিউটোরিয়াল পুরাটার মধ্যে তার মিনা না পুরাটা না পুরাটা
ছোট করে প্রথম আমার শুরু হবে এভাবে। ওকে ওকে ওকে, এখন আমাদের ভিডিওটা শুরু হবে। ভিডিওটা শুরু হলে আমাদের মিউজিক প্রজেক্ট প্রথমে আমাদের একটু কালো থেকে শুরু হবে। আটকে দিয়েছে আপনার ল্যাপটপে দেন, কিন্তু আটকবে না। বুঝার জন্য আরকি, এবার আপনারা আপনাদের কোম্পানিটা বলুন। এবার কি করবো, শেষে দিয়ে নিয়ে যান। আমরা করতে পারিনি বাসায়, এবার শেষের জিনিসগুলো আমরা কিভাবে অ্যাড করব? শেষে স্যার আমরা সাধারণত নিজে না লেখে স্যার ইউটিউবে অ্যাভেলেবল পাওয়া যায় ওগুলো দিলে স্যার বেটার, ভালো হয়। একটা কথা বলে না যে আপনার কাছে যদি এটা পছন্দ হয় তাহলে এখানে কি করেন, লাইক শেয়ার কমেন্ট হ্যাঁ সাবস্ক্রাইব। ওকে স্যার, এই ভিডিওর এখানে লেখা রাখবো একটা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্যার। নেট নাই স্যার, এটা আসছে কি করে কে জানে। আর এটা পাঠাইছেন কবে আমাদের? এই যে স্যার ক্লাসে পাঠাইছি প্রথমে ঢুকে। আর যাক সব সাথে এটা দায় রাখবো। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার কি, ও স্যার ওয়াইফাই, অনেক হেল্প করে এটা, কিন্তু ছিল না আচ্ছা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এবার যার যা লেখা দরকার, আর কিছু লেখা দরকার নেই, আপনার মনে বুঝে গেছেন ব্যাপারটা, আমাদের এটা দরকার নেই, এটার এবার ইয়ে করেন ওই পাশে দিয়া। এবার এবার ফিক্সড করে ইয়েতে নিয়ে আসি আমরা, ফিক্সড করে স্যার মানে লাস্টে এটা ইয়ে করে ফেলেন। এটা স্যার পুরো ভিডিওটাতে থাকবে নাকি মত? কেন স্যার আমি এটা বলি নাই, মানে এই লাস্টের এটাতে পুরো ভিডিওতে থাকবে কিনা, লাস্টের এটাও তো একটু বড়। এই দেখেন স্যার আমাদের ভিডিওটা এখানে শেষ হয়েছে। ওকে শেষ হয়েছে, দেখেন এই যে এখন এটা একটু চলবে, তারপরে লেখাটা করে ফেলবো। আচ্ছা অল্প জায়গা আছে, লেখাটা এখন আসবে। আচ্ছা লেখাটা আমি স্লাইডে আসবে, একটু মজাতে ইয়ে হচ্ছে, একটু স্লাইড না হলে কেমন হবে। ওকে স্যার লাফালাফি করতেছে, হ্যাঁ লাফালাফি করে আসবে না হলে স্যার কেমন হবে। ভিডিওটা শেষ, লেখাটা আসবে আসবে আসতেছে।
সুন্দর একটা ইয়ে হয়েছে কিন্তু স্যার আমি দেখতেছি না। তারপর স্যার পরে ফেললে আর পরে স্যার এক্সপোর্ট করার আগে আরো চেঞ্জ করতে চাচ্ছে না? হ্যাঁ রাইট, আর কি চেঞ্জ করব? অন্য একটা দিচ্ছি। এখানেও স্যার লাস্টেতে একটা মিউজিক প্রয়োজন। স্যার যখন আমাদের ঈদটা চলবে এই যে লাস্টের ইয়েটা, তখন কি আমাদের এই যে এফএক্স এলবার্ট হেল্পটা কি থাকবে? বুঝতে পারছি যখন আমাদের এটা চলবে এই যে এখন আমাদের এফএক্স হেল্পটা নাই, কিন্তু এটা দিব কি না লাস্টে পর্যন্ত নাকি শুধু ভিডিওতে থাকবে? থাক থাকবো তাহলে আর একটু করতে হবে। এটা কিভাবে করছেন লাস্টের এটা? স্যার ট্র্যাকটা বাড়াইছি যে উপরে ট্র্যাকে নিয়ে গেছি, ওটা পূর্বে যে সীমানা ছিল ওই সীমানাতে বাড়াইছি। থ্যাংক ইউ, একটু বাড়াই দিছো না? শুধু সেটা না, আবার আরেকটা উপরে নিছেন, তারপর আরেকটা ইয়ে বানাইছেন না শেষের দিকে? এই স্যার এই স্যার এটা কোনটা স্যার? এই যে শেষের যে এই জিনিসটাকে এটা পর্যন্ত ইয়ে করছি আমরা, হ্যাঁ ওইটা স্যার বাড়াই দিছি, এটা বাড়াই দিছি শেষ পর্যন্ত ভিডিওটা, শেষ পর্যন্ত আগে এখানে যদি ছিল। হ্যাঁ রাইট, ওকে ঠিক আছে, এটা আমরা ইয়ে করে ফেলি, এক্সপোর্ট করবো। হ্যাঁ স্যার এক্সপোর্ট করবো, এখানে আর একটা ছোট কাজ করি তাদের ভিডিওটা সুন্দর হবে। আর কি কাজ আছে স্যার? এই যে স্যার এখানে আমাদের ইন্টো স্যার, এই যে আমাদের ইন্টোটা শেষ, ইন্টোটা শেষ হওয়ার সাথে সাথে আমরা এখানে একটা ইয়ে ইউজ করতে পারি, ওই ভাই বলছিলাম। আচ্ছা হ্যাঁ, কীভাবে একটা হচ্ছে দেবে বা এভাবে? এটাও একটা আছে না, এটা না, এটা খারাপ না, এটাও খারাপ, এটা দিব এখানে যে নিচে, এটা এখানে একটু জুম কাজ করলে ভালো হয়। Ah!
হয়নি তারা, ওটা হয়নি যে আমি যে কিটাই মাত্র দিলাম আপনাকে, কিটা এখানে দিলে আর ইয়েটা লাগবে না, ওয়াটার মার্কটা থাকবে না। আচ্ছা, ওয়াটারমার্ক না থাকায় কী ছাড়া কোনো উপায় নেই? কী ছাড়া কোনো উপায় নেই স্যার, যারা ফ্রিতে ইয়ে করে তারা ওই যে এটা এটা দিয়ে এক্সপোর্ট। তাহলে নাইনে কি এই সমস্যাটা হয়? নাইনে এই সমস্যাটা হয়, এটার সাথে স্যার আপনি যে এতদিন বলেন যে আপনি এই যে মানে ডেট পিছান, তাহলে স্যার আমার মাথায় এটা ইয়ে করতে যে আপনি তাহলে কীটা কীভাবে করেন? নাইনে তাহলে এটা নাইনে এটা করতে তাহলে এই যে সমস্যাটা হয় না, তাহলে এখন দেখেন কী ছাড়া কি কোনো উপায় আছে কিনা? কী ছাড়া কোনো উপায় নেই, শুধুমাত্র কীটা দিলে হবে। তবে কিটা দেওয়ার সময় স্যার নেট থাকলে হবে না, নেট না থাকলে হবে। তো আমি আপনার কিটা দিয়েছিলাম স্যার স্কেপ। তাহলে তো এই কি তো সবারই লাগবে আমি মনে করি যদি। হ্যাঁ স্যার সবাই লাগবে। তবে স্যার সবাই একটা ইউজ না করে আমার কাছে কি কয়েকটা আছে সবাই আলাদা আলাদা দিই। আচ্ছা, আলাদা আলাদা কি দিব সবাইকে? তাহলে কিটা পাওয়া যায় স্যার ওই যে যখন ইয়েটা কিনে আর কি কেউ। আচ্ছা, কিটা আমরা না দিলে কি হয়? কিটা না দিলে যে প্রডিউস প্রডিউস উইথ ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক সহ আমাদের ভিডিওর উপরে একটা ওয়াটারমার্ক থাকে দেখে দেবে প্রথম থেকে শেষ পর্যন্ত। 30 দিন পর পুরো সফটওয়্যারটাই চলে যাবে। হ্যাঁ সেটাই তো, কী দিলে হবে? আর ও কী দিলে আরেকটা সিস্টেম আছে, এগুলো ঝামেলা। আমি নিজে নিজে টেস্ট করি, ফাইনাল কিছু নয়, আমি নিজে ইয়ে করি, আমার 5 দিন সময় দেয়, এরপর আবার কী দিই আমি আবার ইয়ে করি, আমার আবার 30 দিন সময় দেয়। আমি চলতে পারি কিন্তু আমি আরেকজনকে দিব যে এরকম কোনো ইয়ে নেই, আমি নিজে চলতে পারি। আমার এটা প্রথম ডাউনলোড করছি, এখন পর্যন্ত চলছে। আচ্ছা, টিউটোরিয়াল লেটেস্ট আপনারা কিছু টিউটোরিয়ালও দেখেন অবশ্য, সমাধান সব কিছুর সমাধানে আছে, সমাধান নাই এমন কিছু না। হ্যাঁ স্যার। আর এই কীগুলো কিন্তু অলরেডি উপরেই দেয়, কীগুলো কিন্তু ফ্রি কীভাবে আজীবন ব্যবহার করবেন ওটা টিউটোরিয়াল দেখলে ওরা লেটেস্ট ঢুকো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার সুমার নামে একজন আছে, উনি খুব ভালো সুমার 360। ইয়েস, আমি ওনার কথাই বলছিলাম। সুমার, হ্যাঁ সুমার 360 বাংলাদেশের জন্য স্যার আমি বিনা আছে বাংলাদেশের জন্য। ওনার সাবস্ক্রাইবার 28,000-এর মতো, ঠিক না করে একটা ছেলে সুন্দর না, সুন্দর না কালো করে। আচ্ছা, তাহলে ইয়ে করেন, কিটা কিটা দেন স্যার? কিটা আমি আপনার স্কেপে দিচ্ছি, আপনি স্কেপ ওপেন করবো কিনা? স্কেপে দিচ্ছি। হ্যাঁ দেন দেন। ও এটা কী দিয়ে দিচ্ছিলেন? আচ্ছা ঠিক আছে, এই কিটা এখান থেকে যাদের যাদের স্কেপই আছে তাদের সবাইকে এখানে দিয়ে দিন স্যার। তবে আমি যখন কিটা দিয়া ই করবেন স্যার, অন্যান্য কিছু দিলে কিন্তু হবে না, প্রডিউস উইথ ওয়াটারমার্ক উইদাউট ওয়াটারমার্ক। এখন স্যার নেট থাকলে কিন্তু হবে, হবে না নেট, নেট থাকলে কিন্তু নেটটা বন্ধ করে প্রডিউস দিতে হবে, নেট থাকলে কি কাজ করবে না, নেটটা এখন বন্ধই আছে। হ্যাঁ ওকে, এই যে ইরো দেখা দিয়েছে, ইরো দেখানোর পরে আমাদের কাজ, ওকে আমাদের কাজ হয়ে গেছে।
আমরা এখানে এক্সপোর্ট করতে পারি। আচ্ছা, এখানে অনেকগুলো অপশন আছে। আচ্ছা, আমরা এইগুলো স্যার যেভাবে দেখা থাকে এইভাবে আমি করি, আর কিছু আনার দরকার নাই। কিন্তু আনার দরকার যেহেতু আমরা রেজুলেশন বাড়াবো স্যার, থাক আপাতত এইসব অপশন আপনারা পরে আস্তে আস্তে দেখেন, কারণ অপশন কিন্তু এখানে একটা না স্যার। এগুলো আমি ট্রাই করছি, এটা এটা দিলে এমবিটা বেশি হয়ে যায়। যে সঞ্জীব সাহেব যে বলছেন যে একদিনই দেখিয়ে দেওয়া যায় না স্যার, একদিনে আমার দুটো ক্লাস লাগবে। আমি নিজে স্যার তিনটা ক্লাসের কথা বলছি একদিনে না। ওকে স্যার, নেক্সট দেবো? হ্যাঁ স্যার, নেক্সট দিয়ে দেবো। এখানে স্যার কোনো কিছু দাঁড়ানোর কোনো কিছুর প্রয়োজন নেই আমি মনে করি। শুধুমাত্র একটা কাজ আছে, এই যে আনটাইল প্রজেক্টের এখানে নামটা দেওয়া ভালো, কারণ তাহলে খুঁজে পেতে সমস্যা হবে। তাহলে ঠিক আছে, আর আমার মনে হয় অন্য কোনো অপশনে যাওয়া দরকার নেই। দেন না আমি দেবত্রে স্যার, আপনার এখানে স্যার আপনার ইউজারের ডেল ডকুমেন্টসে কেন দিচ্ছে ডকুমেন্টসের ভিতরে? আচ্ছা, ডেস্কটপে যাইতে পারে না? দেখা যাবে স্যার, ডেস্কটপে ডেস্কটপে এখন স্যার অন করতে পারি, অন করবো আমি স্যার করি না। কারণ হচ্ছে স্যার এটা হইতে এখন যদি অন্য কাজ করি তাহলে স্যার ইয়া একদম স্লো হয়ে যায়। আচ্ছা, এটা আমাদের হয়ে যাক, এটাতে কোনো নেট আসলে সমস্যা নাই তো? নেটটা দিয়ে আমি কিটা সবাই একটু দিয়ে দেন আপাতত। কই এই স্যার, এই যে স্যার।